এই রিলেটটা সুস্কে পড়াশোনা না কইরা তখন পড়তে পড়তে গেছিলাম না আকা মার যত সব তুই যদি সেটা বড় লেখা না করস তুই ফার্স্ট না হস তাহলে তোরে বিয়া দিও কেমনে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো কইলে আপনারা কইবেন কি কোয়া লাইছি কারণ আপনাদের একটু দেখাইতেই হবে আমাকে দেখেন আমার পাগল বোন যে কি আঁকাচ্ছে আজগজে এই এগুলাকে আমি আঁকাইতে বলছিলাম কাজের সময় কাজ করতে পারে না আবার এগুলো আঁকাচ্ছে আমার বোনজি তো এই বোনজির তো আর খাওয়া দেওয়া গাছ নাই দেখেন কি করতাম এই এক কাম যদি আমরা করতাম তাহলে আমি গমাইয়াম নিমনি আমাকে পিটি দিত না দেখেন তো ওরা কি ওই কি করতেছে একবার ফরা মরা লাগতেছে আমি কি এটা চাই ওর মা ইয়ে এত কথা বলো লজ্জাও নেই ওর সরমও নেই এটা বুঝেছেন দেখেন কি কি একা আছে এই তুই কেমন একটা খুড়া না রে তুই অত একটা কাজ পারস না আচ্ছা খালাম আমি দেখাইতেছি বই মই যা আছে সব নেমালেস কি অবস্থা দেন তো গাটি গাটি নিছে সব গোটার নোংরা গো করে ফেলছে নাম কি করা যায় ও নিজেটা নিজেই উসাইব আমি আর গোসাইতে পারতাম না যত সব ওর তো খায়া দেয় কাজ নাই ওই খালি আকামি করবো ওর তো খাইয়া দেওয়া কাজ থাকতো না আমি একটা কাজ করলে আমি একটা কাজ করতে গেলে ও কাজও করতো না সব আমারই করতে হইব আর ওর খালোও কিছু করতো না আর কি যে করি ওর মারও কিছু করতো না ওইও কিছু করতো না খালি আমারই কাজ করতে আমি কি পড়ি এই মঞ্জি তুই এই রিলেটটা সুস্কে পড়াশোনা না কইরা তখন পড়তে পড়তে গেছিলাম না আকা মার যত সব তুই যদি সেটা বড় লেখা না করস তুই ফার্স্ট না হস তাহলে তোরে বিয়া দিও কেমনে হ্যাঁ চুপ করে রেস এখন কথা কবি তাহলে কিছু করতাম না নাও তো বললে দেশ তোর কপালে দুঃখ আস তুই কত কাজ থাকে তুই ফতে অবস্থা সাত দিন ধরা খালি মজা লেহা এই আকামলি করা আর ইয়া খেলাধুলা এরই করবি তুই জানতাম জানতে পারে তো আর করবি না তোর তো বিয়েও দেওয়া হইতো না শেষবার আমার কাছে মার খাইনি না হ্যাঁ মনে রাইস কখনো দুঃখ আছে কদিন পরে রাখ তো মায়ের সহ্য হইতেছে রাখবি গুনকে রাখবি বিজয়চাস তোর গাটি ফুসকা যা আছে সব ডিল্লা দিয়ে ফেলাম ফেলাই দিব যা তাতে রেডি গুসা পরে করিস দই যা গোফরটা বাবা গোফরটা বাবা তোর স্কুলের বাকি আছে কালকে তোর শুক্রবার তোর পড়া শেষ করতে দিব যত সব আমি তোরা এখন কিছুই করতাম না সারাদিন ধরে আমি চুপ করে থাকবো তখনই মজা হইব আর আমি জামু গা পরে পরে তুই মা ফাইস যত সব প্যাচাল পারতাস আমার এখন আর সহ্যই হইতেছে না আমার